Hi friends, welcome to your favorite YouTube channel Treasure Hacks. Hope you are hale and hearty by the grace of God. এর আগের এপিসোডে তোমাদের সিমের কিছু ইউজেস শিখিয়েছিলাম, প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে কি করে তোমরা সিম এই ওয়ার্ডটিকে ইউজ করবে সম্ভবত বা সম্ভাবনা বোঝাতে। আজকের এই এপিসোডে সিমের বাকি ইউজেস সম্পর্কে বলবো। সো চলো, লেটস গেট স্টার্টেড। এখানে এই বাক্যগুলো যেগুলো লেখা হয়েছে, তো এগুলো জেনারেলি পাস্ট টেন্সে রয়েছে। যেমন ধরো, সে সম্ভবত অসুস্থ ছিল। তো সম্ভবত এই শব্দটা যদি আমাদের বাংলা বাক্যে থাকে, তাহলেই আমরা ইংলিশে সেই বাক্যটা লেখবার সময় বা বলবার সময় সিম ওয়ার্ডটি ইউজ করব। তো সে সম্ভবত অসুস্থ ছিল, এটি প্রথম সেন্টেন্স রয়েছে। তো সে সম্ভবত, এখানে সাবজেক্ট হলো সে, তাহলে আমি লিখব হি। তো কী করে সিম দিয়ে সেন্টেন্স স্ট্রাকচার করতে হয়, সেই সেন্টেন্স কনস্ট্রাকশনের রুলটা তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, এখানেও একই রকমই থাকবে, শুধু একটু টেন্সের চেঞ্জ হবে। তো সে সম্ভবত অসুস্থ ছিল, তো এটি পাস্ট টেন্সে রয়েছে, অসুস্থ ছিল। যদি আমি বলি সে সম্ভবত অসুস্থ, তাহলে এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে। এই সেন্টেন্সটিকে লিখব হি সিমস টু বি ইল, আর এই বাক্যটি হলো সে সম্ভবত অসুস্থ ছিল পাস্ট টেন্সে। তো যদি পাস্ট টেন্সে থাকে, সাবজেক্টের পরে আমাকে লিখতে হবে সিমড, সাবজেক্টের পরে আমাকে লিখতে হবে সিমড, অর্থাৎ সিমের সাথে ইডি অ্যাড করতে হবে, উইচ ইজ দ্য পাস্ট ফর্ম অফ সিম। হি সিমড হয়ে গেল। এবার দেখতে হবে যে এই বাক্যটিতে কোনো অ্যাকশন ভার্ব আছে কি নেই। সে সম্ভবত অসুস্থ ছিল, ইজ দেয়ার এনি অ্যাকশন ভার্ব ইন দ্য সেন্টেন্স? নো, এই বাক্যে কোনো অ্যাকশন ভার্ব নেই। তো আগেই প্রেজেন্ট টেন্সের ইউজগুলোতে তোমাদের বলেছিলাম, যদি অ্যাকশন ভার্ব না থাকে তাহলে টু বি কথাটা লিখতে হবে, হি সিমস টু বি কথাটা লিখতে হবে, এবং তারপরে আমাকে কি লিখতে হবে, অসুস্থ, ইল, হি সিম টু বি ইল, সে সম্ভবত অসুস্থ ছিল, হি সিমড টু বি ইল। দ্বিতীয় বাক্যটিতে আসি, ছেলেটি সম্ভবত গতকাল এখানে এসেছিল। ছেলেটি সম্ভবত গতকাল এখানে এসেছিল, এই সেন্টেন্সটিও বুঝতে পারছো, এসেছিল কথাটি থেকে, এই ক্রিয়াটি থেকে আমরা বুঝতে পারছি যে এই বাক্যটি পাস্ট টেন্সে রয়েছে, এসেছিল। তাহলে এখানেও আমরা সেভাবেই শুরু করব। এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ছেলেটি, সো দ্য সেন্টেন্স শুড বিগিন উইথ দ্য বয়, সাবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু হবে, দ্য বয়। তো দ্য বয় আমি লিখলাম, এরপর যেহেতু এটি পাস্ট টেন্সে রয়েছে তাহলে আমি লিখব সিমড, দ্য বয় সিমড। তাহলে এই সিমের পার্টটি আমার হয়ে গেল, দ্য বয় সিমড। এবারে আমাকে কী লিখতে হবে, দেখো, ছেলেটি সম্ভবত গতকাল এখানে এসেছিল। তো এবারে যখন এটা একটু পাস্ট ইনডেফিনিট টেন্সের মতো মনে হবে, সিমড লেখবার পরেও কিন্তু আমাকে লিখতে হবে টু, তারপর হ্যাভ, সিমড, তারপর টু, তারপর হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে ভার্ব হচ্ছে কাম, আসা, তার পাস্ট ফর্ম কেম, পাস্ট পার্টিসিপল ফর্ম কাম, দ্য বয় সিম টু হ্যাভ কাম, এখানে হিয়ার, ইয়েস্টারডে। তাহলে যদি সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে রয়েছে বা থাকে, তাহলে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টের পরে লিখতে হবে সিমড। এই রুলসটা তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। যদি সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে থাকে, তাহলে সাবজেক্ট, সাবজেক্টের পরে লিখতে হবে সিমড, সিমডের পরে টু, তারপর হ্যাভ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অ্যান্ড দেন দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের বাকি অংশটুকু। এবং যদি তোমার বাক্যটিতে কোনো অ্যাকশন ভার্ব না থাকে, তাহলে উপরে যে সেন্টেন্সটি ছিল, সাবজেক্ট লিখবার পরে সিমড, তারপরে টু, তারপরে বি,
তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু। যদি বাক্যটিতে কোনো অ্যাকশন ভার্ব না থাকে তাহলে সাবজেক্ট লিখবার পরে সিমড, তারপরে টু বি, তারপরে সেন্টেন্সের বাকি অংশটুকু। আর যদি সিম্পল পাস্টে থাকে তাহলে সাবজেক্টের পরে সিমড, তারপরে টু হ্যাভ, তারপরে ভি থ্রি। এবং এই বাক্যগুলোকে তোমাদের অনেক বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবে যে আমরা যখন ইংলিশে লিখবো বা কথা বলবো আমাদের কিন্তু ডাইরেক্টলি ইংলিশে ভাবতে হবে। তো তোমরা কি করবে, এই রুলসগুলো যদি শেখা হয়ে থাকে বাড়িতে, তোমরা 5-10 সেন্টেন্স নিজেরাই এই সিম দিয়ে গঠন করবে, এবং কারেকশন করবার জন্য বা ঠিক কি ভুল হয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, অ্যান্ড আই শ্যাল বি ভেরি হ্যাপি টু রেসপন্ড টু ইয়োর কোয়ারিজ। তো থার্ড সেন্টেন্সটা আসা যাক, তিনি সম্ভবত ঘুমোচ্ছিলেন। তো যদি বলা হয় তিনি ঘুমোচ্ছিলেন, এই সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে? তিনি ঘুমোচ্ছিলেন, তিনি ঘুমোচ্ছিলেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, হি ওয়াজ স্লিপিং। এরপরে এই সেন্টেন্সটির সাথে একটি এক্সট্রা একটা শব্দ যুক্ত হয়েছে, দ্যাট ইজ সম্ভবত। তো সম্ভবতর জন্য তোমরা জানো এখানে তিনি, তার মানে আমি লিখবো হি, তারপরে সম্ভবত, তার জন্য লিখবো সিমড, এবং যেহেতু এটা পাস্ট টেন্সে তাই আমাকে লিখতে হচ্ছে সিমড। এবারে এই সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াসে, তাহলে যদি সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে সাবজেক্ট, তারপরে সিমড, সিমড লিখবার পরে টু বি লিখতে হবে। টু বি আমরা ইউজ করেছিলাম যেখানে কোনো অ্যাকশন ভার্ব নেই। আবার যেটা কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সেক্ষেত্রেও সিমড লিখবার পরে টু বি, তারপরে ভার্বের সাথে ing অ্যাড করতে হবে। তাহলে যে বাক্যটি তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সাবজেক্টের পরে সিমড লিখবে, সিমড লিখে টু বি, তারপরে ভার্বের সাথে আইএনজি। যেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, যদি বলা হয় সে সম্ভবত এখন ঘুমোচ্ছে, তাহলে আমাকে বলতে হবে হি সিমস টু বি স্লিপিং নাও। আর যদি সে সম্ভবত ঘুমোচ্ছিল পাস্ট কন্টিনিউয়াসে, তাহলে সিমের জায়গায় বা সিমসের জায়গায় সিমড লিখতে হবে। এটাই শুধু পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ডিফারেন্স। তাহলে এখানে হি সিমড লিখলাম রুলস অনুযায়ী সাবজেক্টের পরে, তারপরে রুলস অনুযায়ী টু বি লিখবো, হি সিম টু বি, এরপরে ভার্ব হচ্ছে এখানে ঘুমোনো স্লিপ, তার সাথে আইএনজি, হি সিমড টু বি স্লিপিং, সে সম্ভবত ঘুমোচ্ছিল। তো এইভাবে সিমড এই ওয়ার্ডটি দিয়ে আমরা পাস্ট টেন্সে সেন্টেন্সেস গড়বো। এইরকম কিছু সেন্টেন্সেস তোমরা নিজেরাই ক্রিয়েট করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর কয়েকটা ইউজেস তোমাদের দেখিয়ে দিই। সিমের এই ইউজটা আমরা ইট দিয়েও লিখতে পারি। যেমন ধরো যদি এরকম থাকে, আমার মনে হয়, আমার মনে হয়, তাহলে আমার মনে হয় এই লেখাটিকে সিম দিয়ে যদি লিখতে হয় আমি আগে লিখব ইট, ইট, আমার মনে হয় এটি প্রেজেন্টে রয়েছে, তাহলে ইট সিমস টু মি। এবার আমার মনে হওয়ার পরে যদি আমি আরও কিছু লিখি, সাপোজ আমার মনে হয় আজ বৃষ্টি হবে, তাহলে আমার মনে হয় এটি লিখব ইট সিমস টু মি আজ বৃষ্টি হবে, ইট উইল রেইন টুডে। তো বাকি অংশটুকু আমরা এই এই পার্টটা যে টেন্সে থাকবে বা যেভাবে থাকবে আমরা সেভাবে লিখব, ইট উইল রেইন টুডে। যদি আমার মনে হয় এটা প্রেজেন্টে ইট সিমস টু মি, যদি বলি আমার মনে হয়েছিল, আমার মনে হয়েছিল, তো আমার মনে হয় ইট সিমস টু বি, আমার মনে হয়েছিল, সিমসের জায়গায় লিখতে হবে সিমড, ইট সিমড টু মি। এবং এখানে সিমের পরে এস কেন অ্যাড হয়েছে তোমরা প্রবাবলি জানো, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস হয়, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আই হ্যাভ অ্যাডেড এন এস উইথ সিম। তো আমার মনে হয়েছিল সেক্ষেত্রে আমি লিখবো ইট সিম টু মি। এবার আমার মনে হয়েছিল সে ভালো ছেলে, তাহলে সে ভালো ছেলে এটিকে লিখে দেবো, ইট সিম টু মি দ্যাট হি ওয়াজ এ গুড বয়। আমরা
এরপরে টুও লিখতে পারি, ইট সিমস টু মি দ্যাট ইট উইল রেন, সেটাও লিখতে পারতাম। তো ইট সিমস টু মি বা ইট সিম টু মি লেখবার পরে বাকি অংশটুকু লেখবার আগে আমরা দ্যাট এই কনজাংশনটাও ইউজ করতে পারি। আমার মনে হয় ইট সিমস টু মি, তার মনে হয় ইট সিমস টু হিম, তোমার মনে হয় ইট সিমস টু ইউ, আর পাস্ট টেন্সে আমার মনে হয়েছিল, ইট সিমস টু মি, তোমার মনে হয়েছিল, ইট সিমস টু ইউ, তার মনে হয়েছিল, ইট সিম টু হিম। তো এভাবে আমরা এই সেন্টেন্সেসগুলোকে করব। তোমরা এই ধরনের সেন্টেন্সেসগুলো লিখে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আই শ্যাল বি ভেরি হ্যাপি টু হেল্প ইউ। এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আই রিকোয়েস্ট দেম প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি, অ্যান্ড প্রেস অন দ্য নোটিফিকেশন আইকন টু গেট রেগুলার আপডেটস অফ মাই আপকামিং ভিডিওস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।